আমাদের এখন আমরা যারা আমার ভাইয়ের কথা শুনছি, এভরি ওয়ান হ্যাজ এ স্মার্টফোন, তাই তো? এভরি ওয়ান হ্যাজ এ শেল্টার, সবার শেল্টার আছে, রাতে সবার ঘরেই হয়তো বা খাবার জুটেছে, এমন কেউ নাই যে অভুক্ত থেকে আমার ক্লাস করতেছো, বা কালকে তোমার খাবার জুটবে কিনা এরকম দুশ্চিন্তা হয়তো বা কারো করতে হচ্ছে না, তাই না? তাহলে ডেফিনেটলি ইউ আর প্রিভিলেজড, তুমি অবশ্যই আল্লাহর মানে অসম্ভব নিয়ামত পেয়েছো, তাই তো? অনেকে সেটা পায় না, অনেকে তোমার থেকে অনেক বেশি খারাপ পরিস্থিতিতে আছে, সেও হয়তো বা হোয়াইট কোট পরা, অ্যাপ্রন পরা একজন ডাক্তারকে দেখে ভাবে, ইস আমি যদি হতে পারতাম, কিন্তু তার হয়তো বা ফাইট পাস করা হয় নাই, সে হয়তো বা শৈশবেই কাজে চলে গেছে, শিশু শ্রমে যুক্ত হয়েছে, পরিবারকে টেনেছে, পড়ালেখাটা আর করা হয়নি। একবার চিন্তা করে দেখো তো ওই ছেলেটার কথা, ওর জীবনটার কথা একটু চিন্তা করো, ও তো স্বপ্নের স্বপ্ন দেখার অধিকারটাই তো ও হারিয়ে ফেলেছে, তাই না? তাহলে সেই তুলনায় আল্লাহ তোমাকে কত কিছু দিয়েছেন, তুমি কেন সেটাকে ব্যবহার করবা না? তুমি যদি সেটা ব্যবহার না করো, সেটাকে তুমি যদি নষ্ট করো, শিওরলি এটা একটা ক্রাইম। তোমার বাবা মার ইচ্ছাটাকে তুমি পূরণ করার চেষ্টা না করো, তুমি তাহলে তাদের একটা কি বলা যায়, দুর্বল এক সন্তান। তোমরা তো দুর্বল সন্তান হতে চাও না, তোমরা তোমার বাবা মার জন্য চেষ্টা করতে চাও নাকি? আমি জানি এখানে সবাই সবার বাবা মার ডাই হার্ট ফ্যান, তাই না? বাবা মার ইচ্ছাকে সবাই প্রাধান্য দেয়, বাবা মাকে খুশি করতে সবাই চায়, কিন্তু এমনি এমনি তো কিছু আসে না, তুমি জানো এমনি এমনি কখনো কিছু আসে না। তাহলে আমাকে খাটতে হবে এবং আমি খাটবো আজকে ক্লাস থেকে, এইটা আমার মোটিভেশন, আমি অবশ্যই খাটবো, আমার ভালো রেজাল্টের জন্য আমাকে খাটতে হবে। হ্যাঁ, দেয়ার ইজ নো শর্টকাট অফ সাকসেস, হ্যাঁ, সাকসেসের কোনো শর্টকাট নেই, শর্টকাট দিয়ে হবে না, খাটবা রেজাল্ট পাবা ইনশাল্লাহ।